বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ফার্স্ট টেস্ট ডে টু কি ঘটলো সারাদিনে জানাবো, সেসব প্রথমেই জানাবো ফ্যাক্টস অ্যান্ড স্ট্যাটস। চট্টগ্রাম জহুরুল চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ফ্যাক্টস বলতে গেলে প্রথমেই বলতে হবে বাংলাদেশি ব্যাটাররা দুটো কাজ একদমই করতে পারেনি, সুইং এবং পেস কোনোভাবেই নেগোসিয়েট করতে পারেনি প্রথম ঘন্টায়, এবং সেই সঙ্গে বোলাররা যে মাইন্ড গেম খেলেছে সেখানে বাংলাদেশের নেগোসিয়েশন খুবই পোর। একই কাজ বাংলাদেশের বোলাররাও করতে পারেনি পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষে, কারণ একটাই, ঘরোয়া ক্রিকেটে এই রকম পেস, এই রকম কোয়ালিটি সুইং এবং এই ধরনের কোয়ালিটি বোলিং বাংলাদেশের ব্যাটাররা কখনোই দেখেন না, এবং বাংলাদেশের বোলারদের কাছ থেকেও সেটা আসলে পাওয়া যায় না। নাও উই উড লাইক টু গো ফর দ্য স্ট্যাটস। প্রথমেই লিটন কুমার দাসের অ্যাভারেজ নিয়ে কথা বলতে হয়। যখন তিনি টেস্ট শুরু করলেন তখন তার অ্যাভারেজটা ছিল 23, ক্রমান্বয়ে তার অ্যাভারেজ বেড়েছে এবং বাড়তে বাড়তে প্রতি 5 টেস্ট অন্তরন্তর আমরা যদি দেখি সেটা বাড়তে বাড়তে এই মুহূর্তে 31 গিয়ে ঠিক আছে। মাঝখানে শুধু একবার সেটা ফল করেছিল, সেখান থেকে তিনি আবার কামব্যাক করেছেন সাদা পোশাকে লিটন কুমার দাস, এখনও পর্যন্ত দুর্দান্ত। নার্ভাস নাইনটিস মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে নার্ভাস নাইনটিসে সবচেয়ে বেশি আউট হয়েছেন 4 বার, তার সঙ্গে সাকিব আল হাসানও রয়েছেন 4 বার, তার সঙ্গে তামিম ইকবালও রয়েছেন 3 বার। তিন ফরম্যাট মিলে যদি চিন্তা করি তাহলে সেখানেও দেখা যাবে মুশফিকুর রহিম অন টপ, তিনি নার্ভাস নাইনটিসে আউট হয়েছেন এখনও পর্যন্ত 8 বার, সাকিব আল হাসান 7 বার, পরে রয়েছেন তামিম ইকবাল। পঞ্চম উইকেটে 200+ পার্টনারশিপ হয়েছে এখনও পর্যন্ত 4টা, সেখানে 3টাতেই ছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে 400 বলের বেশি পার্টনারশিপ হয়েছে এখনও পর্যন্ত 8 বার, সেই 8 বারের মধ্যে 5 জায়গাতেই ছিলেন আবারও মুশফিকুর রহিম। And now this is the time to see what happened in first session. ডে টু এর প্রথম সেশনে বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার ছিল, কারণ বাংলাদেশের প্রথম সেশনে 77 রান কেবল যুক্ত হয়েছে এবং সেই 77 রান যোগের পর অল আউট হয়ে গেছে বাংলাদেশ, 6টি উইকেটের পতন ঘটেছে। পুরো সেশনটি বাংলাদেশ খেলেছে, ব্যাড লাক ফর বাংলাদেশ, 77 রান, 6টা উইকেট, 330 অল আউট বাংলাদেশ। অ্যান্ড দিস ইজ দ্য স্টোরি অফ ফার্স্ট সেশন, হোয়াট হ্যাপেন্ড ইন সেকেন্ড সেশন। সেকেন্ড সেশনটা পুরোপুরি পাকিস্তানের, 79 কোনো উইকেট না হারিয়ে আবিদ আলী তিনি তার 50 মাইলস্টোনটা টাচ করলেন। বাংলাদেশি পেসাররা, বাংলাদেশি বোলাররা, স্পিনাররা কেউ কোনো উইকেট নিতে পারেননি, কোনো ধরনের বিপদেও ফেলতে পারেননি। একদমই স্পষ্ট এবং প্রতীয়মান ছিল যে বাংলাদেশি বোলারদের কাছ থেকে যে ভ্যারিয়েশনের অভাব, সুইংয়ের অভাব, ব্যাটসম্যানদের সঙ্গে মাইন্ড গেম খেলার যে একটা ব্যাপার থাকে যেটা পাকিস্তান বাংলাদেশের সঙ্গে করেছে সেই জায়গাটা তো ঘাটতি ছিল। সো উইকেটলেস সেকেন্ড সেশন অবশ্যই পাকিস্তানের। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন থার্ড সেশন, থার্ড সেশনটা আরও একটা হতাশার সেশন বাংলাদেশের জন্য, কারণ থার্ড সেশনটাও ছিল উইকেটলেস। একদমই 100-এর কাছে রয়েছেন আবিদ আলী এবং 50 টাচ করে ফেলেছেন ডেবিউট্যান্ট শফিক। বাংলাদেশের জন্য হতাশার কারণ দিনটা শেষ হয়েছে পাকিস্তান উইকেটলেস শেষ করেছে এবং পাকিস্তানের বোর্ডে 145 উইদাউট লস। নাও দিস ইজ দ্য টাইম টু সি হু ইজ দ্য পারফর্মার অফ দ্য ডে। ডে টু এর পারফর্মার অফ দ্য ডে পিক করতে কারোই কোনো কষ্ট হওয়ার কথা না। হাসান আলী 5 উইকেট নিয়েছেন এবং প্রথম সেশনে বাংলাদেশকে গুটিয়ে দিয়েছেন। সেই সঙ্গে ব্যাট হাতে পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার 93 আবিদ আলীর নামের পাশে এবং 52 শফিকের। এভিনিটলি হাসান আলী এবং পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার, দে আর দ্য পারফর্মার্স অফ দ্য ডে। নাও লেটস সি হোয়াট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ ডে টু। ডে টু এর টার্নিং পয়েন্ট আমার কাছে মুশফিকুর রহিমের আউটটা। মুশফিকুর রহিম যখন আউট হয়ে গেলেন, মুশফিকুর রহিমের একটা স্ট্যাট আমরা জানি, তিনি লাস্ট যেহেতু সেঞ্চুরি করেছেন, সেঞ্চুরি করার পর সেটাকে তিনি 100-এ কনভার্ট করেছেন ইন টেস্ট ম্যাচ ক্রিকেট। মুশফিক যদি থাকতে পারতেন তাহলে মুশফিকের জন্য সুযোগ ছিল যে তার সঙ্গে যিনিই আসবেন তাকে নিয়ে মুশফিক হয়তো বা একটা ভালো পার্টনারশিপ করবেন বা করতে পারতেন, সেই চান্সটা ছিল। সো মুশফিক যখন আউট হয়ে গেলেন প্রথম সেশনে বাংলাদেশের কলাপস হওয়াটা আরও বেশি কনফার্ম হয়ে গেছে মুশফিকের আউটের পর। দ্যাটস ওয়াই আমার কাছে তো টার্নিং পয়েন্ট মুশফিকুর রহিমের আউট। অ্যান্ড লাস্ট, হোয়াট উইল বি দ্য ফোকাস অফ বাংলাদেশ ইন ডে 3 অ্যাট দ্য আর্লি মর্নিং। আকাশে যে রকেটটা দেখছেন সেই রকেট গতিতে হয়তো বাংলাদেশের ক্রিকেটে হুট করেই ডে 3-তে শুরু ঘন্টায় তেমন কিছু হবে না, বাট বেসিক ক্রিকেটে যদি কাজ না হয় তাহলে পাকিস্তানের মতো অন্তত ভ্যারিয়েশন দিয়ে কুপকাত করার চেষ্টা করতে হবে বাংলাদেশি বোলারদের, ব্যাটারদের সাথে মাইন্ড গেম খেলতে পারেন যেভাবে আসলে হাসান আলী খেলেছেন। সো ডে 3-তে প্রথম ঘন্টায় বাংলাদেশি বোলাররা কামব্যাক করবেন, পাকিস্তানি ব্যাটারদেরকে প্যাভিলিয়নে পাঠাবেন, সেই প্রত্যাশায় নিশ্চয়ই বাংলাদেশ রয়েছে। ডে 2-এর খেলাটা আপনার কাছে কেমন লাগলো এবং ডে 2-তে আপনার দৃষ্টিতে বাংলাদেশের সমস্যাগুলো কী ছিল সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।